হ্যালো আমার শিক্ষার্থীরা, তোমরা যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের কয়েকদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তো এই টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক যে ফাইনাল পরীক্ষার জন্য বোর্ড বা পর্ষদ থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এসেছে, এগুলো অবশ্যই প্রত্যেকটি শিক্ষার্থী বা প্রত্যেকটি তোমরা যারা মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল ক্যান্ডিডেট তোমাদের জন্য অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো তোমাদের জানা প্রত্যেকেরই কর্তব্য। তো দেখো তোমরা যদি এই ভিডিও সম্পূর্ণ দেখো তোমরা অবশ্যই কিছু না কিছু হলেও হেল্পফুল হবে, এটি আমি আশা রাখছি। দেখো প্রথমেই তোমাদের কী আছে একটু ফলো করে নাও। দেখো তোমাদের প্রথমেই রয়েছে বাংলা, দেখো নিউজ ডেস্কটপ থেকে এটি নেওয়া হয়েছে। তো দেখো কী আছে এখানে, দেখো এখানে লেখা আছে, দেখো 2023 সালে তোমরা মাধ্যমিক টেস্ট পরীক্ষা দেবে, আর শেষবেলায় তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা নিয়ে নোটিশটা জারি করলো পর্ষদ। আর কী কী নিয়ম থাকছে তোমাদের এই মাধ্যমিক আর টেস্ট পরীক্ষার ক্ষেত্রে এবং ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে, টেস্ট এবং ফাইনাল দুটি ক্ষেত্রেই তোমাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসা হয়েছে। দেখো কী কী আছে সেই আপডেটগুলো প্রথমে ফলো করো। দেখো এটি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং অবশ্যই তোমরা দেখে নাও সেই আপডেটটি, গুরুত্বপূর্ণ আপডেট কী আছে। দেখো ফার্স্ট আছে তোমাদের, দেখে নাও, খুব শীঘ্রই তোমাদের শুরু হতে চলছে মাধ্যমিক টেস্ট পরীক্ষা। তো এই মাধ্যমিক টেস্ট পরীক্ষার আগে তোমাদের কিছু নোটিশ জারি করেছে মধ্য পর্ষদ, শিক্ষা পর্ষদ। আর দেখো একগুচ্ছ নিয়ম কিন্তু পর্ষদ জানিয়েছে। দেখো এই দেখো একগুচ্ছ তোমাদের নিয়ম, রুলস, রেগুলেশন তোমাদের দিয়েছে, সেগুলো তোমাদের পালন করতে হবে। তো কী আছে সেই নিয়ম, রুলস, রেগুলেশন তো দেখে নেওয়া যাক এক নজরে। দেখো প্রথমেই আছে, দেখো তোমার এবারে যারা মাধ্যমিকের ফলাফলের সময় আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্টের সূচি ঘোষণা করা হয়েছিল। দেখো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, এটি কিন্তু গতবার যারা মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট বেরোনোর পরপরই কিন্তু তোমাদের এই 2023 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু যেই রুটিন, অর্থাৎ টেস্টের সময়সূচি এবং ফাইনালের সময়সূচি কিন্তু বোর্ড গতবারই কিন্তু ঘোষণা করে দিয়েছিল, মানে এবারে যেই ফাইনাল পরীক্ষা রেজাল্টের সময় ঘোষণা করে দিয়েছিল। তো দেখো কী কী থাকছে, দেখো এখানে ফলো করো, তা স্মরণ করিয়ে দিল দেখো মধ্য পর্ষদ, শিক্ষা পর্ষদ। তো দেখো আগামী 17 নভেম্বর থেকে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে, আর 30 নভেম্বরও কিন্তু তোমাদের এই মাধ্যমিক টেস্ট পরীক্ষা চলবে। তো দেখো পরে কী আছে, পরে আমরা দেখে নিই পরের পেজে। দেখো তো অবশ্যই তোমাদের কিন্তু ওই তারিখের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা নিতে হবে, টেস্ট পরীক্ষা। আর এর বিশেষত্ব কী আছে আমি একটু বলে দিচ্ছি। দেখো রয়েছে, পর্ষদের তরফে জানানো হয়েছে প্রতিটি স্কুলকে নিজেদের প্রশ্নপত্র তৈরি করতে হবে। বুঝতেই পারছো, দেখো তোমাদের স্কুলের স্কুল থেকেই কিন্তু এই প্রশ্নপত্র তৈরি করবে। তোমরা যারা এই যে মাধ্যমিক টেস্ট পরীক্ষা দেবে, এই মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য কিন্তু তোমাদের স্কুল থেকেই তোমাদের কী করতে হবে, তোমাদের প্রশ্নপত্র স্যাররা তৈরি করবে, আর ওই প্রশ্নপত্রে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। দেখো আর উপরের সংশ্লিষ্ট স্কুলের নাম উল্লেখ করতে হবে জানিয়েছে পর্ষদ। দেখো তোমাদের যেই মাধ্যমিক যে প্রশ্নপত্র তৈরি করা হবে, প্রশ্নপত্রে দেখো উপরে তোমাদের স্কুলের নাম থাকতে হবে, আর অবশ্যই সেগুলো কী করতে হবে দেখে নাও। সেই সঙ্গে পর্ষদের তরফে জানানো হয়েছে দেখো প্রতিদিনের পরীক্ষা শেষে পর্ষদের ইমেল আইডিতে প্রশ্নপত্র পাঠিয়ে দিতে হবে। দেখে নাও একটু, তো তোমাদের যেই স্কুল থেকে যেই প্রশ্নপত্র করা হবে সেই প্রশ্নপত্র, প্রত্যেক দিনের প্রশ্নপত্র, যেদিন যেদিন পরীক্ষা তোমাদের টেস্ট পরীক্ষা হবে সেই প্রতিদিনের প্রশ্নপত্র, দেখো কী লেখা আছে এখানে, লেখা আছে ইমেল করে তোমাদের প্রশ্নপত্র পর্ষদের ওয়েবসাইটে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে, অথবা পর্ষদের অফিসে পাঠিয়ে দিতে হবে সংশ্লিষ্ট স্কুলকে, ঠিক আছে। তো এই দেখো এরপরে কী আছে, পরের পেজে ফলো করো। পরের পেজে রয়েছে, দেখো মাধ্যমিক যেই টেস্ট পরীক্ষা, এই মাধ্যমিক এই পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচ মেনে তোমাদের যে টেস্টে যেই প্রশ্নপত্র হবে সেই প্রশ্নপত্র কিন্তু তোমাদের স্কুলে মানে ইচ্ছে খুশি করলেই হবে না, একটা নির্দিষ্ট নিয়ম, রুলস, রেগুলেশন, অ্যামেন্ডমেন্ট সেগুলো পালন করে তবেই তোমাদের প্রশ্নপত্র, মাধ্যমিকের টেস্টের প্রশ্নপত্র করতে হবে। অবশ্যই সেটা হতে হবে মাধ্যমিক ধাঁচের, এই দেখো লিখে দিয়েছে, অবশ্যই সেটি মাধ্যমিক ধাঁচের হতে হবে। সেগুলো কিন্তু সমস্ত স্কুলকেই কিন্তু আগে থেকেই জানানো হয়েছে, এবং যাতে মাধ্যমিকের আগে প্রস্তুতির সুযোগ পায় পড়ুয়ারা, ঠিক আছে। তো ইচ্ছে খুশি করলেই কিন্তু হবে না, অবশ্যই পর্ষদকে সেগুলো দিয়েও তোমাদের
তোমাদের কথা চিন্তা করে মানে ধ্যান জ্ঞান দিতে হবে, আর কোশ্চেন করলেই শুধু হবে না, অবশ্যই সেটি মাধ্যমিক ধাঁচের হতে হবে। এরপরে কি আছে দেখো, 2023 সালে মাধ্যমিকের সময়সূচি দেখো, তোমাদের তোমরা যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, এই 2023 সালের জন্য তোমাদের মাধ্যমিক, এই মাধ্যমিক এক্সামের জন্য গুরুত্বপূর্ণ যে সময়সূচি ঘোষণা করা হয়েছে সেগুলো তোমরা আগেও জানো। তো তথাপি আমি দেখো তোমাদের আরেকবার আমি তোমাদের রিপিট করে দিচ্ছি, রিপিট ক্ষেত্রে এখানে কী আছে একটু দেখে নাও। দেখো তেইশে ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা হবে। দেখো প্রথম ভাষা যাদের বাংলা তাদের বাংলা পরীক্ষা হবে, যাদের প্রথম ভাষা হিন্দি তাদের হিন্দি পরীক্ষা হবে। অবশ্যই দেখো তেইশে ফেব্রুয়ারি বুঝতেই পারছো, আর বেশি দিন নেই, টেস্টের পরপরই তোমাদের শুরু হচ্ছে তোমাদের কিন্তু এই মাধ্যমিক ফাইনাল পরীক্ষা। আর এরপরে দেখো 24শে ফেব্রুয়ারি মানে একদিন হাতে টাইম পাচ্ছ না, 24শে ফেব্রুয়ারি কিন্তু তোমাদের হচ্ছে দ্বিতীয় ভাষা পরীক্ষা মানে ইংরেজি পরীক্ষা। এরপরে দেখো তোমরা মাঝে একদিন টাইম পাবে। এরপরে আছে 25শে ফেব্রুয়ারি দেখো দেখে নাও, 25শে ফেব্রুয়ারি কিন্তু তোমাদের কী হবে দেখো, ভূগোল পরীক্ষা দেখে নাও, এই 25শে ফেব্রুয়ারি থেকে ভূগোল পরীক্ষা। এরপরে 27শে ফেব্রুয়ারি দেখে নাও, 27শে ফেব্রুয়ারি কিন্তু ইতিহাস পরীক্ষা হবে, অর্থাৎ ইতিহাসের দিন তোমরা কিন্তু মাঝে একদিন টাইম পাচ্ছ, ঠিক আছে। এরপরে কী আছে একটু দেখে নাও, এরপরে আছে তোমাদের 2023 সালের মাধ্যমিকের সময়সূচি, সেটা দেওয়া আছে। দেখো কী দেওয়া আছে, দেখো বলা হয়েছে এখানে তোমাদের 28শে কী আছে দেখে নাও, 28শে তোমাদের যে ফেব্রুয়ারি সেই 28শে ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান পরীক্ষা হবে। আর বলা হয়েছে 2রা মার্চ মানে একদম পরের মাসে, 2রা মাস তোমাদের যে পরীক্ষা হবে সেটি কিন্তু অঙ্ক পরীক্ষা হবে, মাঝখানে গ্যাপ পাবে। তো অঙ্ক পরীক্ষার জন্য পর্ষদ এখানে একটি গ্যাপ দিয়েছে, তোমরা সেই অঙ্ক পরীক্ষায় অঙ্ক প্র্যাকটিস করার জন্য টাইম পাবে। এরপরে দেখো তোমাদের রয়েছে 3রা মার্চ, 3রা মার্চ কিন্তু ভৌতবিজ্ঞান পরীক্ষা হবে। আর এরপরে রয়েছে কি দেখো, মানে তোমার মার্চ মাসের 4 তারিখে, এই মার্চ মাসের 4 তারিখে কী আছে দেখে নাও, ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে, ঠিক আছে। ঐচ্ছিক বিষয় কিন্তু তোমাদের পরীক্ষা হবে, মানে অপশনাল সাবজেক্ট যেটি আছে এডিশনাল সাবজেক্ট সেটি কিন্তু পরীক্ষা হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের একদম শেষ দিনই 2023 সালের মাধ্যমিক পরীক্ষা কিন্তু এই দিনই আর কি শেষ হবে, ঠিক আছে। তো তোমরা এরপরে দেখো আরেকটি আমি গুরুত্বপূর্ণ আপডেট দেখাচ্ছি, তো সেটি কী আছে একবার একটু দেখে নেওয়া যাক। দেখো কী আছে, 2023 সালে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি আর জীবনবিজ্ঞান পরীক্ষা হবে আর সেটা বললাম, আর 2রা মাস কিন্তু অঙ্ক পরীক্ষা হবে সেটাও বললাম। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেটি এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের ক্ষেত্রে। আর পরবর্তী যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো। আর যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে একটি লাইক সাবস্ক্রাইব করো, আর লাইক করো সাবস্ক্রাইব করো, আর নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভালো থেকো সুস্থ থেকো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি আছি, আর আমিও তোমাদের সঙ্গে জুড়ে আছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।